দুআ কবুলের মুহূর্তগুলোতেও বद्दुआ করতে নিষেধ করেছেন কিন্তু কেন হাদিসে এসেছে হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেদের সন্তান সন্ততির উপর নিজেদের ধন সম্পদের উপর বद्दुआ করবে না কেননা হতে পারে তোমরা আল্লাহর কাছে এমন সময়ে এমন কিছু প্রার্থনা করলে যখন তার কাছে প্রার্থনা করলে তিনি তোমাদের ডাকা ডাকে সারা দিবেন এটি মুসলিম শরীফের হাদিস মহান আল্লাহ কখন কোন ব্যক্তির প্রার্থনা কবুল করবেন তা তিনি ছাড়া আর কেউ জানেন না তাই মন চাইলে কারোর জন্য বদয়া করা ঠিক নয় বিশেষ করে নিজ সন্তান সন্ততি এবং ধন সম্পদের ব্যাপারে বদয়া করা ঠিক নয় কেননা সন্তান সন্ততি এবং ধন সম্পদ আল্লাহ তালার একটি অনেক বড় অনুগ্রহ আল্লাহ মুসলিম সন্ততি ধন সম্পদ সহ কারো ব্যাপারে যেকোনো সময় বদ দোয়া করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন সবার জন্য কল্যাণের দোয়া করার তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করা তৌফিক দান করুন আমিন।